হ্যালো ভিউয়ার্স, জল চ্যানেলের পক্ষ থেকে আমি এসডি পান্নু প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ডিজাইন এবং ড্রয়িং এর ক্ষেত্রে আজকে কিন্তু আমরা দেখতে চলেছি পাঞ্জাবি ড্রয়িং, কিন্তু গতানুগতিকভাবে এখানে ড্রয়িংটি না করে আমি কিন্তু আজকে করছি সিনারি ড্রয়িং। এই সিনারি ড্রয়িং করার জন্য আমি কিন্তু বেছে নিয়েছিলাম খাদি পাঞ্জাবি। এই পাঞ্জাবিতে অ্যাক্রামিন কালারের সাহায্যে পর্যায়ক্রমে ফুটিয়ে তুলব প্রাকৃতিক দৃশ্য। সর্বপ্রথম এখানে 10 নম্বর তুলি ব্যবহারের মাধ্যমে আমি করছি ইয়েলো কালার। ইয়েলোর সঙ্গে কিছুটা অরেঞ্জের কম্বিনেশন করলেই হয়ে যাবে গোল্ডেন কালারের মূল শেড। তোমরা যখন এইসব খাদি পাঞ্জাবিতে ড্রয়িং করবে, সর্বপ্রথম এর উপরে পানির স্প্রে অবশ্যই করে নেবে, তাতে করে ওয়াটার কালারের শেড পেতে সক্ষম হবে। অরেঞ্জ লাইট ডিপ শেড করেই তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজটি করেই নিতে পারো। এই মুহূর্তে ব্যবহার করে চলেছি 10 নম্বর রোল তুলি। পর্যায়ক্রমে অরেঞ্জের পাশাপাশি আমি তৈরি করে নিয়েছিলাম রসিনা কালার। রসিনা কালার হলো অরেঞ্জ এবং ইয়েলোর কম্বিনেশন। অরেঞ্জ ইয়েলোর সঙ্গে কিছুটা পরিমাণ ভায়োলেট মিক্সড করলেই এই রসিনা কালারটি পেতে সক্ষম হবে। তবে এইসব রং তৈরির ভিডিও সম্পর্কে বিশেষভাবে জানার জন্য তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতেই পারো। এছাড়া ভিডিওর কোনো অংশ না বুঝে থাকলে তোমরা কমেন্টস করতে পারো কমেন্টস বক্সে। এই পাঞ্জাবিগুলো পাইকারি অথবা খুচরা আকারে কেনার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। এছাড়াও টিউশন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। অন্য সকল ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ করে এখন আমি করছি ব্ল্যাক কালারের কাজ। ব্ল্যাক কালারের সঙ্গে ফুটিয়ে তুলছি ব্যাকগ্রাউন্ডের দূরের দৃশ্যের অংশের কাজ। এই মুহূর্তে ব্যবহার করছি 10 নম্বর রোল তুলি। সামান্য কিছু স্যাঁতসেঁতে ভাব অর্থাৎ ভিজার পরিমাণ অল্প কিছু থাকা অবস্থায় এই ড্রয়িংটি করলে তোমরা কিন্তু ওয়াটার কালারের মূল রূপ পেতে সক্ষম হবে। আমরা কিন্তু উপরের অংশের কাজ, ব্যাকগ্রাউন্ড এবং ফোকাসিং পয়েন্টের মোটামুটি কাজটি সেরে নিয়েছি। এবার আমি করব নদীর অংশ বা নিচের অংশের কাজ। আর এক্ষেত্রে ব্যবহার করছি প্রথমত পানির স্প্রে, পরবর্তীতে অরেঞ্জ এবং ব্লুর কম্বিনেশন। দশ নম্বর রোল তুলির সাহায্যে ব্যবহার করছি ইয়েলো কালার। আজকে কিন্তু 10 নম্বর রোল তুলির ব্যবহার সব থেকে বেশি করা হয়েছে। তোমরা কিন্তু এইসব পাঞ্জাবিগুলোকে পাইকারি অথবা খুচরা আকারে পাওয়ার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে, এছাড়াও মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। ব্যাকগ্রাউন্ডের অংশের কাজ শেষ করে এখন আমি করছি ফোকাসিং পয়েন্টের কাজ। তোমরা যদি ইচ্ছা করলে কিছুটা ভিন্নতা এনেও ড্রয়িংটিকে নতুন এক রূপ দিতেই পারো। ব্ল্যাক কালার সাধারণত একটু কষ্টসাধ্য হয়ে থাকে, কারণ
খুব সহজেই একটি ড্রয়িংকে নষ্ট করে দিতে সে সক্ষম ও পারদর্শী। সেক্ষেত্রে ব্ল্যাক কালার করার সময় অবশ্যই তোমরা সাবধানতা অবলম্বন করবে। অন্য কোনো কালারের শেড নষ্ট হয়ে গেলেও সেটিকে কিন্তু ঠিক করা সম্ভব হয়, কিন্তু ব্ল্যাক কালারের কাজ নষ্ট হয়ে গেলে বা সামান্যতম ভুল ভ্রান্তি দেখা দিলে এটি সমাধান করা খুব বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে। তোমরা কিন্তু হার্ড ড্রয়িংগুলো বা যেসব ড্রয়িংগুলোকে একটু কষ্টসাধ্য মনে হবে, তোমরা কিন্তু সেই ড্রয়িংগুলোকে একটু প্র্যাকটিস করে আসতে পারো পেজের উপর। তারপরে তোমরা যদি পাঞ্জাবির উপর ড্রয়িংগুলো করো তাহলে অসম্ভব সুন্দর এবং নির্ভুল ড্রয়িং দিতে সক্ষম হবে তোমরাও। একটু সাবধানতা অবলম্বন করলেই যে কোনো অংশের ড্রয়িংই নির্ভুল করা সম্ভব হয়ে থাকে। সাইকেল বা মূল ফোকাসিং অংশের কাজ শেষ করে এখন আমি করছি নিচের অংশের কাজ, অর্থাৎ শ্যাডোর অংশ। এই শেডের অংশে আমি কিন্তু করছি ইয়েলো অকার ডিপারশন, এটিকে স্যাপ গ্রিন বলেও জেনে থাকবে। ড্রয়িংয়ের ভাষায় বিশেষ কিছু রঙের নাম আছে যেগুলো আমরা সাধারণত ইউজ করি না। 10 মিনিট পর আমরা কিন্তু এই রংটিকে পুরোটি শুকিয়ে নিয়েছিলাম, আর যার মাধ্যমে আমি কিন্তু পুরো অংশটিতে পানির স্প্রে করলেও আমার কিন্তু রঙগুলো ছড়িয়ে যায়নি। সময় স্বল্পতার কারণে আমি কিন্তু খুব বড় বড় অংশকে কেটে শর্ট করে দেখিয়ে থাকি, তোমরা যাতে অধৈর্য না হয়ে পড়ো। আনুষঙ্গিক সকল কাজ শেষ করে এখন আমি করছি থার্ড ওয়াশের কাজ, আর এটির মাধ্যমেই আমার ড্রয়িংয়ের মূল প্রাকৃতিক রূপটি ফুটে উঠবে, যেটি তোমরা দেখলেই বুঝতে পারছো। ফোকাস, আনফোকাস, ব্যাকগ্রাউন্ড এবং এর মূল মূল অংশের কাজ শেষ করার মাধ্যমেই আমি কিন্তু এই ড্রয়িংয়ের প্রকৃত রূপটি ফুটিয়ে উঠেছিলাম। এই ড্রেসটি তৈরি করার জন্য কিছুটা সময় বেশি লাগলেও আমি কিন্তু অল্পতেই তোমাদেরকে কাজটি করে দেখিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারছো অসম্ভব সুন্দর এই ড্রেসটি উপহার দিতে পারলাম একটু নির্ভুলতা এবং খুব সাবধানতার মাধ্যমেও। তোমরাও ইচ্ছা করলে এই ধরনের ড্রেস নিজেরাই তৈরি করতে পারো। এ ধরনের আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এসডি পান্না।